রিমান্ডের নামে তাদেরকে নিয়ে গিয়ে হাত পায়ের নখ খুলে দেওয়া হয়েছে। শেখ হাসিনার পুত্র বিভিন্ন সময় বয়ান দিচ্ছেন, আসলে এটা মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা করছে। মাত্র জনতার যে আন্দোলন, সেখানে কিন্তু আমাদের বিএনপির নেতাকর্মীদের সারা বাংলাদেশে কিন্তু তাদের সম্পৃক্ততা ছিল। দীর্ঘ 17 বছর কিন্তু আন্দোলন সংগ্রাম পড়ে গিয়েছি। এই আন্দোলন সংগ্রামে আমরা অনেক আমাদের ভাইদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তাদের সাজা দিয়ে বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে এবং রিমান্ডের নামে তাদেরকে নিয়ে গিয়ে হাত পায়ের নখ খুলে দেওয়া হয়েছে। তারপরে দেখেন মানে বাস্তব যেটা প্রমাণ আপনারা পেলেন আয়নাঘরের মাধ্যমে, আয়নাঘরের মাধ্যমে সারা বিশ্ব দেখেছে যে এই বিএনপি নেতাকর্মীদেরকে কীভাবে সেখানে নিয়ে যে নির্যাতন, মানে বর্বরতাকেও হার মানিয়ে ফেলেছে সেই আয়নাঘর। আসলে সব কিছুর বিনিময়ে আমরা এই 17 বছরে আমাদের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনে আমরা অজস্র ভাইদেরকে হারিয়েছি। অজস্র ভাই আজকে পঙ্গুত্ব বরণ করে চোখ হারিয়েছে, হাত পা হারিয়ে কিন্তু তারা আজকে বিছানার সাজে পড়ে আছে। তারপরে আজকে এই যে ছাত্র জনতার যে আন্দোলন, সেখানে কিন্তু আমাদের বিএনপির নেতাকর্মীদের সারা বাংলাদেশে কিন্তু তাদের সম্পৃক্ততা ছিল। তারা এগিয়ে আসছে, তারা অনেক সচেতনতার ভূমিকা পালন করেছে। শুধু তাই না, এমনও দেখেছি যে বাবা তার মেয়েকে নিয়ে আসছে, বাবা তার ছেলেকে নিয়ে আসছে এই আন্দোলনে শরীক হবার জন্য। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তারা যে বসে বসে শেখ হাসিনার পুত্র বিভিন্ন সময় বয়ান দিচ্ছেন, আসলে এটা মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা করছে। মানুষ কিন্তু এটা বোঝে, এটাতে কোনো কান দিচ্ছে না এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে গত যে খুন গুম যে আহত আমাদের নেতাকর্মীরা হয়েছে তার যে একটা তদন্ত, আপনারা দেখছেন যে গত পরশু দিনও আদালতের মাধ্যমে কিন্তু 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। গতকালকেও কিন্তু মানে এই প্রক্রিয়া কিন্তু চলছেই চলবে এবং শেখ হাসিনা নিজেও কিন্তু এখান থেকে পরিত্রাণ পাবে না এবং তাকে সে যে দেশেই থাকুক সেই দেশ থেকে তাকে কিন্তু ধরে নিয়ে সেই আইনের কাঠগড়া দাঁড়াতেই হবে। এই যে পিলখানা হত্যাকাণ্ড, আজকে শাপলা চত্বরের হত্যাকাণ্ড, এই যে আয়নাঘরের মাধ্যমে যে তারা আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে, তারা যদি এই বাংলাদেশে মানে আসবে কি না জানি না। আমি মানে আমরা আশা রাখি, প্রত্যাশা আমাদের এই সরকার তাদেরকে নিয়ে আসবে এবং নিয়ে এসে তাদেরকে কাঠগড়ায় দাঁড়াবে প্রতিটা খুনের হিসাব নেওয়ার জন্য। তারা যে হত্যাগুলো করেছে, তাদের হুকুমে যে হত্যাগুলো হয়েছে, এগুলোর অবশ্যই তাদেরকে জবাবদিহিতা আনতে হবে এবং আইনের আইন তাদেরকে ছাড়বে না। আইন কিন্তু একটা সময় তাদের হাতে মানে তাদের নিজস্ব গতিতে চলতো, এখন কিন্তু আইন তাদের গতিতে চলছে না, এখন কিন্তু আইন নিরপেক্ষ। আর এই নিরপেক্ষভাবে যদি আইন চলে, ইনশাল্লাহ চলবেই। গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠা করবার জন্য এই যে তত্ত্বাবধায়ক সরকার যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে দায়িত্ব নিয়েছেন, আসলে তারা এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছেন না যে কতদিন ওনারা সময় নেবেন। তবে আমরা গণতান্ত্রিক কামী নেতাকর্মী বা মানুষ, বাংলার মানুষ যারা চাই যে অতি সত্বর ওনারা একটি লেভেল প্লেইন ফিল্ড তৈরি করবেন এবং বাংলাদেশকে মানে এই যে বাংলা মানুষ যে বহু বছর ভোট দিতে পারে না, এই যে ভোটের মানে অধিকারকে হরণ করা হয়েছিল, মানুষ কিন্তু ভোট দিতে চায়, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চায় এবং তাদের মতামত প্রকাশ করতে চায়। আমরা আশাবাদী যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট খুব দ্রুতই একটি নির্বাচনের মাধ্যমে মানুষের উৎসবমুখর যে নির্বাচন ভোট দেয় সেটা প্রতিষ্ঠিত করবেন এবং গণতান্ত্রিক একটি সরকার মানে বাংলাদেশে স্থাপন করবেন তারা এবং দৃষ্টান্ত রাখবেন, এটাই আমার আশা।